সকলকে ধন্যবাদ। আজকে আমরা শুরু করতেছি অষ্টম শ্রেণীর বিষয় গণিত, অনুশীলন 6.1। আজকে দ্বিতীয় ক্লাস, আজকে আমরা করব 5, 6, 7 এরকম তিনটা অঙ্ক করব। আমরা এখন 5 নম্বর করে দেখি। আমরা করতেছি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করুন, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করুন। আমরা প্রদত্ত সমীকরণ x/a + y/b = 1/a + 1/b, এটাকে আমরা ধরে নিই সমীকরণ নাম্বার 1। আর x/a - y/b = 1/a - 1/b, এটাকে ধরে নেব আমরা সমীকরণ নাম্বার 2। আমরা তুলে ধরলাম, এটা ধরলাম সমীকরণ 1, এটা সমীকরণ 2। এখন আমরা 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ x/a + y/b = 1/a + 1/b, অতএব x/a = 1/a + 1/b - y/b। এই y/b আগে এখানে প্লাস চিহ্ন ছিল, এই পাশে এসে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হবে। এটাকে আমরা ধরে নেবো সমীকরণ নাম্বার 3। এই x/1 এর মান আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। এখন লিখব x/a এর মান 2 নম্বরে বসিয়ে পাই x/a = কত আছে, x/a = 8। আমরা পুরোটাই লিখবো 1/a + 1/b - y/b = 1/a - 1/b। এটা আমরা x/1 মানে এই পর্যন্ত পেলাম। এখন আমরা -y/b - y/b = এই সংখ্যাগুলো আমরা এই পাশে নিয়ে চলে যাবো, 1/a - 1/b - 1/a - 1/b, বা এই দুটো দুটাই যেহেতু মাইনাস, তাহলে 2y/b = এটা একটা প্লাস একটা মাইনাস, তাহলে 1/b আমরা এখানে নেবো 1/b, একটা প্লাস একটা মাইনাস কাটলাম, একটা হলো মাইনাস আর মাইনাস, তাহলে 2 1/b আমরা এখানে নেবো, -1/b আমরা পরে কিন্তু আসতেছি। এখানে একটা মাইনাস চিহ্ন রয়ে গেছে অবশ্য, এখানে মাইনাসটা চলে আসবে। এখানে যেহেতু -2 - 2 y/b, আর এখানেও আমরা 2 কমন নেব, বা -2 y/b = এটাকে আমরা মাইনাস যদি কমন নিই, 1/b + 1/b, বা